এ নবী বাগের উম্মতেরা, এ নবী বাগের গোলামেরা, সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে বললেন দুটো বড় জিনিসকে ভুলে যেতে মানা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুটো বড় জিনিস কি ইয়া রাসূলুল্লাহ? আমার আপনার নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবাল্লাহ, তোমাদেরকে জানিয়ে দেই, তোমরা দুটো বড় জিনিসকে কখনো ভুলে যেও না। এ কথা বলার সাথে সাথে আমার আপনার নবী দুটো চোখ থেকে এত পানি পড়ে, আমার আপনার নবী চোখ থেকে এতটা অস্ত্র ঝরে যায়। সাহাবায়ে কেরামেরা দেখতে পেলেন, সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ মোবারক থেকে কেন পানি পড়ে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আমাদেরকে বার্তা দিয়েছেন, আপনি যে আমাদেরকে বলে দিয়েছেন দুটো বড় জিনিসকে কখনো ভুলে যেও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুটো কথা বলার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই চোখের কোন থেকে কেন এত চোখ ভরা পানি? ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার নবী বলেছিলেন, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাদেরকে জানিয়ে দেই, তোমাদেরকে শুনিয়ে দেই, এই খবরটা আমার উম্মতদেরকে জানিয়ে দিও, আমার উম্মত উম্মতানীদেরকে জানিয়ে দিও, তারা যেন দুটো বড় জিনিসকে কখনো ভুলে না যায়। সেই দুটো বড় জিনিস হলো আল জান্নাতু ওয়াল জান্নাতু ওয়ান নার। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবাল্লাহ, তাদেরকে জানিয়ে দেই, তাদেরকে শুনিয়ে দেই, এই দুটো বড় জিনিস হলো আল জান্নাতু ওয়ান নার। আয় আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা জান্নাতকে ভুলে যেও না, আর আমার আল্লাহ পাকের জাহান্নামকে কখনো ভুলে যেও না। রাসূলুল্লাহ তিনি বললে দুটো বড় জিনিসকে কখনো ভুলে যেও না, আল জান্নাতু ওয়ান নার, তোমরা জান্নাতকে ভুলে যেও না, আর জাহান্নামকে তোমরা ভুলে যেও না। রাসূলুল্লাহ বললেন, আজকে আমরা শুধু জবানে বলি, ভাই আপনি জান্নাতে যাবে, আমরা এক বাক্যে বলে থাকি, হ্যাঁ জান্নাতে তো সবার যাবার আশা আছে, কিন্তু বাবাজি জান্নাতে যে আপনি যাবে, জান্নাতে যাবার আপনাকে তো অনেক আমল করতে হবে, সে আমলটা কোথায়? জান্নাত ভুলে আছি, জাহান্নামকে ভুলতে মানা করেছে, জাহান্নামও ভুলে আছি। আজকে যদি আমাদের ভিতরে জান্নাতের আশা যদি আমাদের ভিতরে থাকতো, এই মাহফিল খালি পড়ে থাকতো না। যে আমরা জান্নাতে যাব, এই মাহফিল খালি পড়ে থাকতো না। আর জাহান্নামের ভয় যদি আমাদের কলবে থাকতো, আমাদের অন্তরে থাকতো, তাহলে আমরা আর বাড়িতে বসে থাকতাম না, ওই আযাবে জাহান্নামের ভয়ে আমরা মহফিলে চলে আসতাম। সেই রাসূলুল্লাহ বারবার বললেন, তোমরা দুটো বড় জিনিসকে কখনো ভুলে যেও। আমরা এই দুটো বড় জিনিস থেকে ভুলে আছি বাবাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জান্নাতের আশা তোমাদের ভিতরে থাকে, যে আল্লাহ আমি আপনার জান্নাতে যাব, রাসূলুল্লাহ বললেন, ফাইনাল জান্নাতা ইয়ানামু তালিবুহা। এই আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের ভিতরে যদি এই আশাটা থাকে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, ফাইনাল জান্নাতা ইয়ানামু তালিবুহা, তোমরা জান্নাতকে ভুলে যেও না। আর যে আমি জান্নাতে যাব, এই আশাটা তোমাদের ভিতরে রাখো। আর যদি জাহান্নামের ভয় থাকে তোমাদের ভিতরে, ওয়া নারু ইয়ানামু গায়বুহা, তাহলে তোমরা জাহান্নাম থেকে পালিয়ে যাও, পালিয়ে জান্নাতের দিকে দৌড়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এটা চিন্তা করি না। আস্তে আস্তে আমাদের বয়স হয়ে যাচ্ছে,
আমরা এমন একটা নবীর উম্মত হয়েছি যে নবীর শান যে নবীর মর্যাদা আল্লাহ পাক এত দিয়েছে সেই নবীর মর্যাদা আমরা দিতে শিখিনি কিন্তু আমরা প্রথমে হেডলাইনে লিখে রেখেছি মহান নবীর ইসালে সাহাব নবীকে যদি এতটাই আমরা ভালোবাসি নবীকে যদি আমরা এতটাই মহব্বত করি নবীর মাহফিল কেন খালি পড়ে থাকবে পৃথিবী জুড়ে এই মাহফিল হচ্ছে তারপরেও মাহফিল কেন খালি পড়ে থাকবে আমরা এদিকে লক্ষ্য রাখা দরকার আমাদের আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছিলেন তার সাহাবাই কেরাম আল্লাহ পাক তো আমাদেরকে ভালোবেসে আখিরি নবীর উম্মত করেছে উম্মত হওয়ার পরেও আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি না উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চিন্তা করেছে কতটা ফিকির করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা আমিনা তিনি বর্ণনা করছে আমার শিশু বেটা মুহাম্মাদকে আমি যখন গর্ভে ধারণ করেছিলাম আমার শিশু বেটা মুহাম্মাদ যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল সেই দিনে আমার শিশু বেটা মুহাম্মাদের জবান থেকে আমি দুটি কথা শুনতে পেয়েছিলাম একবার জোরে বলি সুবহানাল্লাহ বাবাজিরা রাসূলুল্লাহ কাদের জন্য চিন্তা করেছে একটু আমরা শুনে যাই এ নবী বাগের উম্মতেরা আমার আপনার নবীর আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান বর্ণনা করেন আমার শিশু বেটা মুহাম্মাদকে যদি আমি দুনিয়ার জমিনে জন্ম দিয়েছিলাম আমার শিশু বেটা মুহাম্মাদ যদি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল আমার শিশু বেটা মুহাম্মাদ আমার শিশু বেটা মুহাম্মাদের দিকে আমি তাকাতে থাকি আমার শিশু বেটা মুহাম্মাদের জামানে জানো বিড়বিড় বিড়বিড় করে কি জানো বলতে লাগলে আমি মা আমিনা চিন্তা করতে লাগলাম আমার শিশু বেটা মুহাম্মাদ তার জবানে কি বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতে লাগলে সেই সময় আম্মা জান আমিনা বলতে লাগলে আমার শিশু বেটা মুহাম্মাদের জামানে এই বিড়বিড় আওয়াজটা আমি শোনার জন্য আমি মা আমিনার কান ডেকে নিয়ে আমার শিশু বেটা মুহাম্মাদের জামানে লাগিয়ে নেই আমার শিশু বেটা মুহাম্মাদের জামানে আমি মা আমিনার কান্ড যেমন লাগিয়ে দিলাম আমার শিশু বেটা মুহাম্মাদের জামানে পড়তে রয়েছে আমার শিশু বেটা মুহাম্মাদ তার জামানে পড়তে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা জান আমিনা বর্ণনা করে আমার শিশু বেটা মুহাম্মাদ যখন তার প্রথম ভাষা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে আমার আপনার নবী দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে এ দুনিয়াবাসীরা আমার মা আমিনা যে বর্ণনা না করেছে আমার মা আমিনা যে বর্ণনাটা করেছে এর ভিতরে কোনো সন্দেহ নেই এর ভিতরে কোনো ভুল নেই আমার আপনার নবী বলতে লাগলে আমার মা আমিনা যেদিন আমি জন্ম হয়েছিলাম আমার জবান থেকে যে বিড়বিড় আওয়াজটা আমার মা আমিনা শুনতে পেয়েছিলেন ওই আম্মা জান আমিনা বর্ণনা করে আমার শিশু বেটা মুহাম্মাদের জবান থেকে আমি একটি আওয়াজ শুনতে পেয়েছি লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যে আমার সন্তানকে ভূমিষ্ঠ দিয়েছি আমি যে আমার সন্তানকে জন্ম দিয়েছি আমি যে আমার সন্তানকে দুনিয়ার জমিনে দিয়েছি সেই সাথে সাথে আমার আপনার নবী বলেছিলেন আমার আম্মা জান আমিনা যে বর্ণনা করতে লাগলেন সেই সময় আমার নবী শিক্ষা দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহ পাকের শেষ নবী জোরে বলি সুবহানাল্লাহ বুঝলে রাসূলুল্লাহ বললে যে আমি যেদিন দুনিয়ায় এসেছি শিশু নবী মুহাম্মদ মায়ের কোলেতে আছি আর আমার মা দেখতে রয়েছে
যে আমার শিশু বেটা মুহাম্মাদের জবান থেকে বিড়বিড় যে আওয়াজটা শুনতে পায়, ওই আওয়াজটা দুনিয়ার কোন আওয়াজ ছিল না। আল্লাহ পাকের হুকুমেই আমার আপনার নবী তার জবানে পড়তে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আখিরি নবী, আমি হলাম শেষ। আম্মা জান আমিনা খুব চিন্তিত হলেন। হওয়ার পরে কিছুক্ষণ পরে আম্মা জান আমিনা তানার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছে আমি কিছুক্ষণ চুপ থাকার পরে আমার শিশু বেটা মুহাম্মাদের জবানের দিকে আমি ফের তাকাতে লাগলাম। আমার শিশু বেটা মুহাম্মাদ তার জবানে আবার যেন বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতে রয়েছে। আমি আম্মা জান আমিনা আবার আমার কানটা গেলিয়ে আমার শিশু বেটা মুহাম্মাদের মুখেতে লাগিয়ে দিলাম। এ নবীর উম্মতেরা, এ নবীর গোলামেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আপনার নবীর আম্মা জান, আম্মা জান আমিনা বর্ণনা করে আমার শিশু বেটা মুহাম্মাদের জবানের দিকে আমি তাকাতে লাগলাম। আমার শিশু বেটা মুহাম্মাদের জবান থেকে আমার সেই আওয়াজটা শুনতে পেলাম বিড়বিড় বিড়বিড় করে। আমার শিশু বেটা মুহাম্মাদ যেন কি বলতে লাগলে, আমি মা আমিনা, আমার কানটা গেলিয়ে আমার শিশু বেটা মুহাম্মাদের মুখে লাগিয়ে দে। আমার শিশু বেটা মুহাম্মাদ তার জবানে বলতে লাগলে, ইয়া রব্বি হামলি উম্মতি আন্নাজাতু বিন্নার, ইয়া রব্বি হামলি উম্মতি আন্নাজাতু বিন্নার। আমি আম্মা জান আমিনা দুটা ভয়ঙ্কর হয়ে বললাম, আমি আম্মা জান আমিনা দুটা চিন্তিত হয়ে বললাম। আমার শিশু বেটা মুহাম্মাদের প্রথম ভাষা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় ভাষা হয়েছে ইয়া রব্বি হামলি উম্মতি আন্নাজাতু বিন্নার। আম্মা জান আমিনা বলবো না করে আমার শিশু বেটা মুহাম্মাদ সে বলতে রয়েছে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আযাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও আল্লাহ, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। এ নবীর গোলামেরা, এ নবীর উম্মতেরা, আমার আপনার নবী মায়ের কোলে শুয়ে শিশু বেলায় যদি উম্মতে মুহাম্মাদের জন্য এতটা চিন্তা এতটা ফিকির করে যায়, আমরা রাসূলুল্লাহর জন্য কতটা চিন্তা করেছি, আমরা কতটা চিন্তা করেছি। রাসূলুল্লাহ তার মা আমিনা কোলেতে আছে, সেই উম্মতের জন্য চিন্তা করেছে, আমরা রাসূলুল্লাহর জন্য কতটা চিন্তা করেছি। রাসূলুল্লাহ যদি আমাদের জন্য এতটা চিন্তা এতটা ফিকির করে, তিনি যদি আমাদের জন্য টানা দুই চোখের কিনারা থেকে পানি বার করে করে আল্লাহ আমার উম্মতেরা কিভাবে নাজাত পাবে, আল্লাহ আমার উম্মতেরা কিভাবে ছাড় পাবে, সেই রাসূলুল্লাহ যদি এতটা চিন্তা করে আমরা হলাম সেই নবীর উম্মত। কতটা নবীর আদর্শগুলো আমরা মেনে চলছি, কতটা নবীকে আমরা ফলো করে চলছি, চলি না। আজকে আমাদের ভিতরে ইহুদিদের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। নবীর প্রতি যদি মহব্বত থাকে, নবীর প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, আর নবীর কথা আলোচনা হবে আমরা বাড়িতে থাকবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের ভিতরে যদি কোন আলোচনা রাখতে, যত সাহাবায়ে কেরামেরা ছিলেন তারা আর দূরে থাকতেন না, যে রাসূলুল্লাহ আলোচনা করছে তারা সাথে সাথে সেই মজলিসে গিয়ে জমে জমে বসেছে। আমরা আমাদের ভিতরে সব ইহুদিদের কালচার ঢুকে গেছে, রাসূলুল্লাহর একটা আদর্শ আমাদের ভিতরে নেই। সকাল হচ্ছে বেনামাজি হিসাবে আমরা সবাই যা সেই কাজে বেরিয়ে যাচ্ছি, কিন্তু যে নামাজটা আপনার জন্য ফরজ করা হয়েছে
নামাজের দিকে আমাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা আমাদের ভিতরে নেই। বেনামাজিদের কতটা শাস্তি আছে, ওই শাস্তির কথা যদি এখন বলা যায় রাত কেটে যাবে, ফুরিয়ে যাবে, আলোচনা শেষ করা যাবে না, শেষ করা যাবে না। রসুলুল্লাহকে ভালোবাসতে শিখুন, রসুলুল্লাহকে মহব্বত করতে শিখুন, তবে আপনার জীবনটা গঠন হবে। সেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, একদিনকার এক ছোট্ট ঘটনা, আগের জামানায় একটা মানুষ ছিল, সেই মানুষটা দৈনিকভাবে আল্লাহর ইবাদতের ভিতরে শামিল ছিলেন, তারপরে সাথে সাথে তিনি এমন কোন দিন নেই যে দিনে সেই মানুষটা আমার রসুলুল্লাহর উপরে দরুদ পড়তেন না। প্রতিটা দিন রসুলুল্লাহর প্রতি 100 বার করে দরুদ শরীফ তিনি পড়তেন। আর সেই মানুষটা একদিন চিন্তা করেছে যে আমি তো এতটা রসুলুল্লাহকে ভালোবাসি, আমি তো এতটা রসুলুল্লাহকে মহব্বত করি, আমি যেই প্রতিদিন 100 বার করে রসুলুল্লাহর উপর দরুদ শরীফ পড়ি, রসুলুল্লাহ কি আমার উপর খুশি? সেই মানুষটা চিন্তা করতে লাগলেন। সেই মানুষটার নাম ছিল আব্দুর রহমান, সেই মানুষটার নাম ছিল। সে চিন্তা করেছে যে আমি যে রসুলুল্লাহর উপর দরুদ শরীফ পড়ি, রসুলুল্লাহ কি আমার উপরে খুশি হয়েছে? সে একদিন চিন্তা করতে লাগলেন, আমি খানাই কাবায় হজ করতে যাব, আর সাথে সাথে আমার রসুলুল্লাহর মাজার শরীফটা আমি একটু জিয়ারত করে আসব। সে আব্দুর রহমান তিনি এই চিন্তা করলেন যে আমি যে রসুলুল্লাহর প্রতি এতটা ভাবে আন্তরিকতার ভাবে আমার অন্তর থেকে আমি রসুলুল্লাহকে যে এতটা ভালোবাসি, রসুলুল্লাহ কি আমাকে ভালোবাসে, রসুলুল্লাহ কি আমাকে মহব্বত করে, এই চিন্তা এই চেতনা সেই মানুষটা রাখলে। ও দুনিয়া বাসীরা, সেই আব্দুর রহমান নামের ওই মানুষটা একদিন তিনি চিন্তা করলেন, আমি খানাই কাবায় হজ করতে যাব, আমি যে আমার অন্তর থেকে রসুলুল্লাহকে এতটা মহব্বত করি, আমি যে রসুলুল্লাহকে এতটা ভালোবাসি, রসুলুল্লাহ কি আমার প্রতি রাজি আছে, রসুলুল্লাহ কি আমাকে কি ভালোবাসে। সেই আব্দুর রহমান নামে ওই মানুষ একদিন চিন্তা করলো, আমি খানাই কাবায় হজ করতে যাব, হজ করে আমার রসুলুল্লাহ মাজারটাকে আমি জিয়ারত করব। এই চিন্তা ভাবনা করতে করতে তিনি একদিন নিয়ত করে নিয়েছে, নিয়ত করে নেবার সাথে সাথে আব্দুর রহমান তিনি বাহির হয়ে যায়। কিছুটা যাবার পরে একটা হাজিদের কাফেলার ভিতরে সঙ্গী হয়ে গেলেন। হাজিদের কাফেলার ভিতরে সঙ্গী হয়ে যাবার সাথে সাথে ওই কাফেলার মানুষেরা বলেছিল, আব্দুর রহমান আজকে দেখি তুমি খানাই কাবায় হজ করতে যাবে। ওই হাজিদের কাফেলার মানুষেরা বলেছিলেন, ও আব্দুর রহমান তুমি কি খানাই কাবায় হজ করতে যাবে? ওই সময় আব্দুর রহমান বলেছিলেন, ও হাজি ভাইরা আমি নিয়ত করেছি আমি খানাই কাবায় হজ করতে যাব। আব্দুর রহমান তিনি চিন্তা করেছে, তিনি নিয়ত করেছে আমি খানাই কাবায় হজ করতে যাব। কেন যাবে? যে আমি যে প্রতিটা দিন রসুলুল্লাহর প্রতি 100 বার করে দরুদ শরীফ পড়ি, আমি তো আমার অন্তর থেকে রসুলুল্লাহকে ভালোবাসি, রসুলুল্লাহ কি আমাকে ভালোবাসে, এই চিন্তা। আব্দুর রহমান বলতে লাগলেন, ও হাজি ভাইরা আমার ভিতরে এতটা চিন্তা আছে, আমি খানাই কাবা হজ করব, সেই সাথে সাথে রসুলুল্লাহর মাজার শরীফে গিয়ে সালাম দেব, আর রসুলুল্লাহর মাজারে গিয়ে আমি একটু দোয়া চাইব, এই চিন্তা করতে লাগলেন।
ওই হাজিদের ভিতর থেকে সমস্ত মানুষ ঘুমিয়ে যায় রাতের বেলা। রাতের বেলা ওই হাজিদের ভিতর থেকে একটা মানুষ রাসূলুল্লাহকে স্বপ্নে দিদার হয়ে যায়। দিদার হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার নবী বলেছিলেন, এ হাজিরা এ হাজিরা এ হাজির কাফেলার মানুষেরা, তোমাদের কাফেলার ভিতরে আব্দুর রহমান নামে একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে এখানে কাবায় হজ করতে দিতে দিও না। ও হাজিরা ও হাজিরা ও কাফেলার মানুষেরা, তোমাদের কাফেলার ভিতরে আব্দুর রহমান নামে একটি ব্যক্তি আছে, আব্দুর রহমান নামে একটা মানুষ আছে, ওই আব্দুর রহমানকে খানাই কাবায় হজ করতে আসতে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেলার ভিতরে একজন মানুষকে স্বপ্নে বলছে, এ কাফেলার মানুষেরা, তোমাদের ভিতরে আব্দুর রহমান নামে এক ব্যক্তি আছে, তাকে খানায় কাবায় হজ করতে আসতে দিও না। সকাল হয়ে গেল, সমস্ত মানুষেরা তার আব্দুর রহমানকে ডেকে বলছে, আব্দুর রহমান ভাই, তুমি খানায় কাবায় হজ করতে যেও না। আব্দুর রহমান বলছে, কেন? আমি এতটা অন্তর্গিতার ভাবে আমি নিয়ত করেছি যে আমি খানায় কাবায় হজ করতে যাব, রাসূলুল্লাহ মাজার শরীফ জিয়ারত করব, রাসূলুল্লাহকে সালাম দেব। তারপরেও রাসূলুল্লাহ বললেন যে আমাকে হজ করতে যেতে মানা করছে, কেন? আব্দুর রহমান খুব চিন্তিত হয়ে বললেন, আব্দুর রহমান এতটা ভেঙে পড়লেন, আব্দুর রহমান সে চিন্তা করতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি কি রাজি নেই, আমার প্রতি কি খুশি নেই? তা রাসূলুল্লাহর প্রতি আমি দরুদ শরীফ পড়ি বলে রাসূলুল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়ে আছে, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে না, এই চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে আবার তিনি নিয়ত করেছে, আব্দুর রহমান হাল ছাড়লেন না, আবার তিনি নিয়ত করেছে, আমি খানায় কাবায় হজ করতে যাব, রাসূলুল্লাহর গিয়ে সালাম দেব, রাসূলুল্লাহর মাজার শরীফে আমি জিয়ারত করব, এই চিন্তা ভাবনা আবার তিনি নিয়ত করলেন। নিয়ত করে আবার একটা কাফেলায় গিয়ে শামিল হলেন। সেই কাফেলাটা ছিল বৃদ্ধ মানুষদের, কাফেলাদের সাথে শামিল হলেন। ওই কাফেলার মানুষেরা জিজ্ঞাসা করতে লাগলেন, এই আব্দুর রহমান তুমি কি হজ করতে যাচ্ছ? আব্দুর রহমান বলতে চাই যে হ্যাঁ আমি হজ করতে যাচ্ছি, আমি রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পড়ি, আমার অন্তর থেকে পড়ি, রাসূলুল্লাহকে আমি এতটা মহব্বত করি, রাসূলুল্লাহকে আমি এতটা ভালোবাসি, রাসূলুল্লাহ কি আমাকে ভালোবাসে? এই চিন্তাই ছিল না সেই আব্দুর রহমানের ভিতরে। এ নবীর উম্মতেরা, আমার আপনার নবী বলতে লাগলেন, দ্বিতীয় কাফেলার ভিতরে যখন ওই আব্দুর রহমান হাজির হলেন, তিনি নিয়ত করেছেন হজে যাবে, তিনি নিয়ত করেছেন রাসূলুল্লাহকে সালাম দেবে, রাসূলুল্লাহর মাজারে গিয়ে সালাম দেবে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করবে। আব্দুর রহমান যখন ওই বয়স্ক বাবাজিদের কাফেলার ভিতরে শামিল হলেন, কাফেলারা রাতের বেলা ঘুমিয়ে যায়, রাতের বেলা ঘুমিয়ে যায় কাফেলার মানুষেরা, রাতের বেলা আমার রাসূলুল্লাহকে স্বপ্নে দিদার হয়ে যায়। আমার আপনার নবী ওই কাফেলার মানুষদেরকে বলেছিলেন, এ কাফেলাবাসীরা, তোমাদের ভিতরে একটা মানুষ আছে, তোমাদের ভিতরে একটা ব্যক্তি আছে, তার নাম হলো আব্দুর রহমান, তাকে তোমরা হজ করতে আসতে দিও না, তাকে তোমরা হজে আসতে দিও না, তাকে তোমরা আমার মাজারে সালাম দিতে দিও না, তাকে তোমরা আমার মাজারে জিয়ারত করতে দিও না। সকাল হয়ে গেল, ওই বৃদ্ধ কাফেলার মানুষেরা আব্দুর রহমানকে খুঁজে বার করে আব্দুর রহমানকে বলেছিলেন, আব্দুর রহমান তুমি কি খানায় কাবায় হজ করতে যাও, তুমি কি রাসূলুল্লাহর মাজারে যাবে? আব্দুর রহমান বলেছিলেন, হ্যাঁ এই কাফেলাবাসীরা, হ্যাঁ হ্যাঁ আমি খানায় কাবায় হজ করতে যাব, আমি খানায় কাবায় হজ করতে যাব, আমি রাসূলুল্লাহকে এতটা মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে এতটা ভালোবাসি, সেই কারণে রাসূলুল্লাহকে সালাম দেব, সালাম দিয়ে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করে বাড়ি ফিরব। ওই কাফেলার পিত্র মানুষরা বলেছিল, এই আব্দুর রহমান না না তুমি খানায় কাবায় হজ করতে যেও
না কেন রাসূলুল্লাহ রাতের বেলা স্বপ্ন দেখেছে আব্দুর রহমান নামের মানুষটাকে খানাই কাবায় খোঁজ করতে দিও না আমি রাসূলুল্লাহ আমার মাজার তাকে জিয়ারত করতে দিও না সেই দ্বিতীয় কাফেলার মানুষদেরকে একই স্বপ্নের কথা বললে কাফেলার মানুষেরা আব্দুর রহমানকে বলছে আব্দুর রহমান রাসূলুল্লাহ আমাদেরকে স্বপ্নে দেখিয়েছে তোমরা ওই আব্দুর রহমান নামের এই ব্যক্তিকে খানায় কাবায় হজ করতে দিও না আমি রাসূলুল্লাহ আমার যে মাজার এসেছে সালাম দেবে বলছে আমার মাজার এসেছে জিয়ারত করবে বলছে তাকে আসতে দিও না এই কথা শোনার সাথে সাথে আব্দুর রহমান আল্লাহর জমিনে পড়ে গেল জাল্লা আপনি কি আমার প্রতি রাজি নয় আল্লাহ আপনি কি আমার প্রতি খুশি না আমি আব্দুর রহমান আপনার হাবিবকে নিজের অন্তর থেকে ভালোবাসি এমন কোন দিন নেই যে দিনে আপনার হাবিবের প্রতি আমি 100 বার করে দরুদ শরীফ আমি যে পড়ি না এমন কোন দিন নেই আব্দুর রহমান কান্দতে কান্দতে নিজের হুজরার ভিতরে ফিরে গেলেন ফিরে যাবার পরে নিজের মনটা এতটা খারাপ তিনি চিন্তা করলেন প্রথম কাফেলার মানুষেরা একই কথা বললেন আব্দুর রহমান তুমি খানায় কাবায় হজ করতে যেও না দ্বিতীয় কাফেলার মানুষেরা একই কথা বললেন আব্দুর রহমান তুমি খানায় কাবায় হজ করতে যেও না তা আমি আব্দুর রহমান আর একটি বার নিয়ত করি আমি খানায় কাবায় যাব তিনি হাল ছাড়ছেন না তৃতীয়বারও তিনি নিয়ত করলেন আল্লাহ আমি খানায় কাবায় হজ করতে যাব আপনার রাসূলকে গিয়ে সালাম দেব কেন রাসূলকে এতটা আমি মহব্বত করি রাসূলকে এতটা আমি ভালোবাসি আমি খানায় কাবায় যাব তৃতীয়বার তিনি চিন্তা করলেন লুকিয়ে লুকিয়ে একটা কাফেলার মানুষদের ভিতরে শামিল হলেন সেই কাফেলার ভিতরে প্রতিটা মানুষের কাছে উট ছিল আর উটের পেটের তলায় যাবার জন্য একটা রাস্তা ছিল যাবার জন্য থাকার জন্য একটা আস্তানা তারা তৈরি করে রেখেছিলেন আব্দুর রহমান কাউকে জানতে দিলেন না আব্দুর রহমান ওই উটের সালার ভিতরে উটের পেটের নিচে যে জায়গাটা বানিয়ে রেখেছিলেন আব্দুর রহমান ওই উটের নিচে ওই জায়গার ভিতরে শুয়ে বললেন তিনি নিয়ত করেছে আমি কিভাবে হজে যাব কাফেলার মানুষেরা সবাই রাতের বেলা ঘুমিয়ে গেছে ও নবী বাগের উম্মতেরা কাফেলার মানুষেরা রাতের বেলা ঘুমিয়ে যায় ওই কাফেলার মানুষেরা সবাই রাতের বেলা স্বপ্ন দেখলে বিশ্ব নবী আমার ওই কাফেলার মানুষদেরকে জানিয়ে দিলে এই কাফেলাবাসীরা তোমাদের উটের সালার ভিতরে উটের পেটের নিচে আব্দুর রহমান নামে এক ব্যক্তি আছে ওই ব্যক্তিকে তোমরা হজ করতে দিও না সে নিয়ত করেছে সে হজ করবে সে নিয়ত করেছে আমাকে সালাম দেবে সে নিয়ত করেছে সে আমার খানায় কাবাকে তওয়াব করবে সে নিয়ত করেছে সে আমার রোজায় এসে তওয়াব করবে আমার রোজায় এসে সে সালাম দেবে আমার রোজা সে জিয়ারত করবে ও কাফেলাবাসীরা তোমাদের উটের নিচে দেখো আব্দুর রহমান নামে ওই লোকটি লুকিয়ে আছে তাকে তোমরা খানায় কাবায় হজ করতে দিও না তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন যে কাফেলাবাসী তোমরা যে উট নিয়ে হজ করতে যাচ্ছ তোমাদের উটের সালার ভিতরে আব্দুর রহমান নামে ওই ব্যক্তি লুকিয়ে আছে সে নিয়ত করেছে সে হজ করবে কিন্তু তাকে তোমরা হজ করতে মানা করো আমার মাজার শরীফ তাকে জিয়ারত করতে মানা করো আমাকে সালাম দিতে মানা করো ওই কাফেলার যত মানুষ ছিল প্রতিটা উটের তোলা চেক করতে লাগলো চেক করতে 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 দেখে হ্যাঁ একটা উঠে নিচে আব্দুর রহমান ওই সালার ভিতরে ঝুলে আছে সালার ভিতরে লুকিয়ে আছে সেই সময় তাকে টেনে বার করে বলে আব্দুর রহমান খানায় কাবায় হজ করা তোমার হবে না আব্দুর রহমান বলছে প্রথম কাফেলায় আমি শামিল হয়েছি প্রথম কাফেলার মানুষেরা বলেছিল আব্দুর রহমান খানায় কাবায় হজ করা হবে না রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হবে না দ্বিতীয় কাফেলায় শামিল হয়েছি
একই কথা শুনতে পেয়েছি। তৃতীয়বার আমি যে লুকিয়ে যাব সেটাও রসুলুল্লাহ স্বপ্নে দেখিয়েছে। রসুলুল্লাহ কি আমার প্রতি রাজি নেই? রসুলুল্লাহ কি আমার প্রতি খুশি নেই? রসুলুল্লাহর উপর যে দরুদ শরীফ পড়ি আমি, রসুলুল্লাহর প্রতি এতটা আন্তরিকতার ভাবে, রসুলুল্লাহকে এতটা মহাব্বত করি, রসুলুল্লাহ কি আমার প্রতি রাজি নেই? তিনি উটির সালার ভিতর থেকে বার হয়ে নিজের হুজরার ভিতরে ফিরে এসে আল্লাহর জমিনে পড়ে গেছে। বেহুশ। আব্দুর রহমানের জ্ঞান ফেরে না। আব্দুর রহমান চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি আব্দুর রহমান, আমার দ্বারা কি কোনো গুনাহ হয়ে গেছে? আমার দ্বারা কি কোনো গুনাহ হয়ে গেছে? সেই গুনাহর ওসিলায়, সেই গুনাহর বিনিময়ে আপনার হাবিবি আমাকে ভালোবাসে না? আব্দুর রহমানের হুঁশটা ফেরালে আব্দুর রহমান রাতের বেলা ঘুমিয়ে যায়, রাতের বেলা ঘুমিয়ে যায় আব্দুর রহমান, রাতের বেলা যখন ঘুমিয়ে যায় আব্দুর রহমান, রাতের বেলা ঘুমানোর সাথে সাথে আমার আপনার নবী মামিনার কলিজার টুকরা বিশ্ব নবী আমার আব্দুর রহমানকে স্বপ্ন দিদার হয়ে যায়। স্বপ্নে দিদার হয়ে যাবার সাথে সাথে আব্দুর রহমানকে উঠে বসিয়ে বলেছিলেন, এই আব্দুর রহমান আমি রসুলুল্লাহ তোমার প্রতি খুশি আছি। ও আব্দুর রহমান আমি রসুলুল্লাহ তোমাকে কেন বলেছিলাম? তুমি প্রথম কাফেলার ভিতরে যখন সামিল হয়েছিলেন আমি রসুলুল্লাহ ওই কাফেলার মানুষদেরকে স্বপ্নে বলেছিলাম, আমি ওই কাফেলার মানুষদেরকে বলেছিলাম, এই কাফেলাবাসীরা তোমাদের ভিতরে আব্দুর রহমান নামে এক ব্যক্তি আছে, তাকে তোমরা খানায় কাবায় হজ করতে দিও না। দ্বিতীয় কাফেলাবাসীদেরকে একই কথা বলেছি, তৃতীয় কাফেলাবাসীদেরকে একই কথা বলেছি, এই আব্দুর রহমান তুমি যে আমার প্রতি আন্তরিকতার ভাবে, তুমি যে আমার প্রতি অন্তর থেকে আমার প্রতি যে দরুদ শরীফ পড়ো, আমার প্রতি যে দরুদ শরীফ পড়ো, আমি রসুলুল্লাহ তোমার প্রতি এতটা খুশি, তোমার প্রতি এতটা যে রাজি, এই আব্দুর রহমান তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না, কেঁদো না আব্দুর রহমান, আমি রসুলুল্লাহ আমি হাবিব আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, এই আব্দুর রহমান তুমি যে খানায় কাবায় হজ করতে আসলে এতে কোনো আমার বাধা ছিল না। এই আব্দুর রহমান আমি কেন মানা করেছিলাম জানো? এই আব্দুর রহমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও আব্দুর রহমান, আর তুমি যদি আমি রসুলুল্লাহর মাজারে এসে আমাকে সালাম দিতে, আমি রসুলুল্লাহ কবর থেকে তোমার হাতে হাত দিয়ে যদি আমি সালামটা গ্রহণ করতাম, আল্লাহ পাক কিয়ামত ঘটিয়ে দিত। আব্দুর রহমান কে রসুলুল্লাহ স্বপ্ন দেখাচ্ছে, এই আব্দুর রহমান তিনটে কাফেলায় তুমি শামিল হয়েছো, এই কাফেলার প্রতিটা মানুষকে আমি বাধা দিয়েছি, মানা করেছি, কেন জানো? তুমি যে আমার প্রতি এতটা খুশি, তুমি যে আমার প্রতি এতটা ভালোবাসো, আমি রসুলুল্লাহ তোমাকে কতটা মহাব্বত করি জানো? আজকে যদি তুমি এই মদিনা শরীফে এসে আমি রসুলুল্লাহ আমাকে সালাম দিতে, আমি রসুলুল্লাহ মাজারে শুয়ে থাকতে পারতাম না, আমি রসুলুল্লাহ মাজার থেকে উঠে এই আব্দুর রহমান তোমার হাতে হাত দিয়ে আমি সালাম যদি আমি করে ফেলতাম, তাহলে আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দিত, দুনিয়াকে ধ্বংস করে দিত। আব্দুর রহমানের কান্না থেমে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি যাতে খুশি আমি আব্দুর রহমান তাতেই খুশি, জোরে বলি সুবহানাল্লাহ। বুঝলে? তাহলে দরুদ শরীফ আমাদের ভিতর থেকে উঠে গেছে, রসুলুল্লাহর প্রতি যে দরুদ শরীফ পড়বো দরুদ শরীফ আমাদের ভিতর থেকে উঠে গেছে, রসুলুল্লাহর শান মর্যাদা আমরা দিতে শিখে নি, রসুলুল্লাহ এতটা নিজেকে চিন্তিত ভাব হয়ে তিনি সাহাবাই কেরামদের মাঝখানে প্রচার করছে, এই আমার সাহাবাই কেরামেরা আমি রসুলুল্লাহ আমাকে কখন কষ্ট লাগে জানো? আমার উম্মতেরা তাদের দাড়ির ভিতরে যখন অস্ত্র চালায়, রসুলুল্লাহ বললেন। আজকে দাড়ি থাকলে মানুষের কি বলবো, দাড়ি যদি একটা ব্যক্তি রাখে তার পিছনে মানুষ লেগে যায়, যুবক ছেলে দাড়ি রেখেছে লেগে যায় তাদের পিছনে, সে যুবকটা চিন্তা করে যে আমাকে বলছে দাড়ি রেখেছে, তারপর সে দাড়ি কেটে দেয়।
রসুলুল্লাহ আর কত কার কাঁদাবো আমরা, রসুলুল্লাহ আমার জন্য আপনার জন্য চিন্তা করেছে, রসুলুল্লাহকে আমরা কত কাঁদাবো, আমাদের তো বয়স আস্তে আস্তে চলে যাচ্ছে, আমরা যে ভাবছি 100 বছর হায়াত পাবো, না আমার রসুলুল্লাহ 63 বছর জিন্দাগি পেয়েছে, আমাদের ওই চিন্তা করলে হবে না, আমরা এমন একটা নবী উম্মত হয়েছি যে নবী হায়াত পেয়েছে 63 বছর, কিন্তু আমাদের এই চিন্তা ধারণা করলে হবে না যে আমরা 80 বছর বাঁচবো 100 বছর বাঁচবো, না পাপ ফিরে আসো, নিজের জিন্দাগিটা আমলি জিন্দাগি বানাবার চেষ্টা করো, তারপরে দেখবে আপনি যখন একটা একটা রসুলুল্লাহর আদর্শ দিকে ফলো করবে আপনার জিন্দাগিটা আপনার জীবনটা আদর্শময় হয়ে উঠবে, জোরে বলি সুবহানাল্লাহ, তো মোহাব্বত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই রসুলুল্লাহ যে মদিনা মুনাওয়ারার ভিতরে শুয়ে আছে, রসুলুল্লাহকে আমরা ভালোবাসি না, রসুলুল্লাহকে ভালোবাসি, তাই কবি লিখছে জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই অধমের ব্যথার পাহাড়, রসুলুল্লাহর প্রতি যে মহব্বত যে ভালোবাসা, আব্দুর রহমান নামে ওই ব্যক্তি দেখছে রসুলুল্লাহ তার প্রতি এতটা রাজি হয়েছে, আর আমরা যদি রসুলুল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা রসুলুল্লাহর প্রতি আন্তরিকতা রসুলুল্লাহকে যদি আমরা মেনে চলতে পেরেছি আমাদের জিন্দেগিটা সাফল্য মণ্ডিত হবে, জোরে বলি সুবহানাল্লাহ, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবী লাগিয়ে অধমের ব্যথার পাহাড়, নবী লাগি কেঁদে কেঁদে হলাম দিওয়ানা, মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, কি করে ভুলিব তোমার, তুমি যে নবীদের সরদার, কি করে ভুলিব তোমার, তুমি যে নবীদের সরদার, তোমার প্রতি দরুদ পড়ি আমরা উম্মতি সবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, নারে তাকবীর নারে তাকবীর, বাবাজি
যে কথা বলছিলাম, তাহলে দরুদ শরীফের একটা মর্যাদা আছে, দরুদ শরীফের একটা শান আছে। দরুদ শরীফ বললে রাসূলুল্লাহর দিদার মেনে জোরে বলি সুবহানাল্লাহ, আমরা এদিকে ফলো রাখব, রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ বললে অবশ্যই যদি নিজের অন্তর থেকে রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি তাহলে রাসূলুল্লাহ অবশ্যই আমাদের সাথে দিদার দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাই বলি গ্রামবাসীদেরকে বারবার বলি, আপনারা আলে দাওয়াত।